কি হলো, তোরা সবাই চুপ কেন? কেমন লাগলো এই ভূতের গল্প? কেউ তো বললি না কিছু আমাকে। খুব ভালো লেগেছে জেঠু, কিন্তু একটু একটু ভয়ও লাগছে। হ্যাঁ জেঠু, দারুণ লেগেছে। তাহলে তো খুব ভালো, তোদের ভালো লেগেছে। এই কথা শুনেই আমার মন ভালো হয়ে যায়। কিন্তু এই বল, তুই এত চুপচাপ কেন বসে আছিস? আসলে জেঠু, আমার না খুব ভয় করছে, আমি বাড়ি যাব। এখন সবাই নিজের নিজের বাড়িতে যা, অনেকটা রাত হয়ে গেছে। এখন না বের হলে তোদের বাড়ির সবাই চিন্তা করবে। কিন্তু জেঠু, আমার খুব ভয় লাগছে। আরে কিচ্ছু হবে না, তোরা তিনজন গল্প করতে করতে চলে যা। আর হ্যাঁ, লালটু এবং আকাশ, তোরা বোলটুর থেকে বড়, তাই তোরা ওকে ভালো মতো বাড়িতে পৌঁছে দিবি, কেমন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চল সব। হ্যাঁ হ্যাঁ চল। এই বলে তারা তিনজন নিজেদের বাড়ির দিকে রওনা দিল, আর বরুণ জেঠুও নিজের বাড়ির দিকে যেতে লাগল। তিন বন্ধু রাস্তা দিয়ে যাচ্ছিল, রাস্তা বেশ অন্ধকার ছিল, পুরো রাস্তা ফাঁকা। তোদের কি মনে হচ্ছে না আজকে রাস্তায় একটু বেশি অন্ধকার? হ্যাঁ ঠিক বলেছিস, আজকে যদিও অমাবস্যা তার জন্যই আলো নেই। এই বলেই তারা দেখল তাদের সামনে একটা মস্ত বড় গাছ। বল্টু এমনিতেই খুব ভয় পেয়েছিল, আর এরকম পরিস্থিতি দেখে সে আরো বেশি ভয় পেয়ে গেল, আর ভয়ে চুপ হয়ে গেল। কিন্তু হঠাৎ করেই সে জোরে চিৎকার করে উঠল, ভূত! এটা কি বলছিস তুই? আকাশ, ওই দেখ, গাছের পেছনে ছোট্ট মেয়ের ভূত দাঁড়িয়ে আছে। কোথায়? ওই যে ওখানে। আর আরে ভূত নয়, সে আমাদের মতনই একজন মানুষ। চল তাড়াতাড়ি বাড়ি চল। বল্টু তুই খুব ভিতরে, শেষে কিনা একটি মেয়েকে দেখে ভয় পেয়ে গেলি। এরপর তারা নিজের নিজের বাড়িতে চলে গেল। কিন্তু অদ্ভুত বিষয় এই যে সেই মেয়েটি এক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়েছিল, আর জোরে জোরে হাসছিল। পরের দিন তারা তিন বন্ধু আবার সময় মতো মিতালি সংঘ ক্লাবে চলে আসে, ভূতের গল্প শুনবে এই কারণে। তারা বসে একে অপরের সাথে গল্প করছিল, তখনই বরুণ জেঠু সেখানে চলে আসে। তোরা চলে এসেছিস? সত্যি তোদের মতো ভূতের গল্প শোনা প্রেমী খুব কম জনই আছে রে। তুমি ঠিকই বলেছ বরুণ জেঠু, ভূতের গল্প না শুনলে তো আমাদের ঘুমই আসে না। কিন্তু বরুণ জেঠু, আজ তুমি আমাদের কোন গল্প শোনাবে? যেটা ইচ্ছা হয় গল্প শুনিও জেঠু, কিন্তু একটু কম ভয়ের গল্প, কারণ আমার অনেক ভয় করে। আচ্ছা আজ আমি তোদের একটি ছোট্ট মেয়ের গল্প শোনাব। সে একদম তোদেরই মতো ছিল, বা তোদের থেকে একটু ছোট, যখন আমি কাজের সূত্রে বাইরে যেতাম, এবং সেখান দিয়ে যখন আসতাম শুনতে পেতাম আমি গ্রামবাসীরা নাকি একটি গাছের পেছনে একটি ছোট্ট বাচ্চাকে দেখতে পায়, কিন্তু আমি কখনোই সেই মেয়েটিকে দেখিনি। কিন্তু তোরা তো জানিসই আমি ভূতের ব্যাপারে জানতে কতটা আগ্রহী, তাই আর নিজেকে সামলাতে পারিনি, তাই এই ব্যাপারে জানার জন্য ওই গ্রামেরই একটি বৃদ্ধ লোকের কাছে চলে গেলাম। বরুণ জেঠু সকালবেলা গ্রামের রাস্তা দিয়ে সেই বৃদ্ধ লোকটির বাড়ি যেতে থাকে। কিছু সময় পরে সে পৌঁছে যায় তার বাড়িতে। কেউ আছেন? কেউ কি আছেন? কে তুমি? কাকাবাবু, হয়তো তুমি আমাকে চিনবে না, আসলে আমি কিছু জানার জন্য এখানে এসেছি। ও আচ্ছা, বসুন বসুন, বলুন কি জানতে চান আপনি?
আমি প্রায় শুনি যে গ্রামবাসীরা গাছের পাশে কোনো এক মেয়ের আত্মা দেখতে পায়। আমাকে সেই মেয়েটির রহস্যের কথা কিছু বলুন না। তুমি তাহলে সেই মেয়ের সম্পর্কে জানতে এসেছ? সেই মেয়ের ব্যাপারে জেনে তুমি কি করবে? এরকম কোনো ব্যাপার নেই। আসলে আমার এসব ব্যাপারে আগ্রহ বেশি, তাই কি না? আচ্ছা, সেই মেয়ের ব্যাপারে যদি বলি, সে বড়ই অভাগী ছিল। সেই মেয়েটির নাম রিয়া ছিল, আর জন্মের সময় তার মায়ের মৃত্যু হয়ে গিয়েছিল। সে তার বাবার সাথেই থাকত। রিয়া নিজের বান্ধবীদের সাথে খেলছে আর তার বাবা খাবার বানাচ্ছে। কত সুন্দর ফুল! মা, ওখানে যাস না, পড়ে যাবি। মা, এখানে আয়, আমি তোকে খাইয়ে দেই। রিয়া দৌড়ে নিজের বাবার কাছে চলে আসে। এই যে আমি চলে এসেছি। এরপর রিয়ার বাবা খুব আদরে তার মেয়েকে খাবার খাওয়িয়ে দেয়। রিয়া মা, আমি এখন কাজে বেরুচ্ছি, আর তুই বাইরে বেরুস না কিন্তু, আমি বাইরের থেকে দরজা আটকিয়ে দিচ্ছি। বাবা, আমার এই ঘরে একা থাকতে একদম ইচ্ছা করে না। জানি রে মা, আমি তাড়াতাড়ি চলে আসব। ঠিক আছে বাবা। রিয়ার বাবা হতাশ হয়ে কাজে বেরিয়ে পড়ে, রিয়াকে ঘরের মধ্যে বন্ধ করে। কিছু সময় পরে বিকেল হয়ে যায়। রিয়ার বাবা বাড়ি ফিরে খাবার বানাতে থাকে। তখনই রিয়া ঘুমিয়ে পড়েছিল। খাবার বানিয়ে রিয়ার বাবা রিয়াকে ডাকতে যায়। মা, ওঠ মা, রিয়া মা, ওঠ। রিয়া আসতে আসতে নিজের চোখ খুলে নিজের বাবার কোলে উঠে বসে পড়ে আর হঠাৎই কাঁদতে থাকে। আরে মামা, কি হলো মা, কাঁদছিস কেন? আমি স্বপ্নে মাকে দেখলাম, মা আমাকে ডাকছিল। আমি মার কাছে যাব বাবা, আমাকে নিয়ে চলো মার কাছে। এই শুনে রিয়ার বাবাও খুব হতাশ হয়ে পড়ে। সে নিজের মেয়েকে শান্ত করানোর জন্য তাকে বাইরে নিয়ে এসে একটা তারা দেখিয়ে বলে, ওই দেখ মা, তোর মা কিভাবে তোর দিকে তাকিয়ে আছে। ওটা আমার মা। হ্যাঁ, সে তাড়াতাড়ি চলে আসবে। চল আমরা ততক্ষণে খেয়ে নেই, না হলে মা খুব রাগ করবে। হ্যাঁ চলো চলো। এরপর দুজনে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু রিয়ার বাবা ক্লান্ত হওয়ার কারণে ঘরের দরজা ভালো করে বন্ধ করতেই ভুলে যায়। মধ্যরাতে যখন রিয়ার বাবা ঘুমিয়েছিল, তখনই হঠাৎই রিয়ার ঘুম ভেঙে যায়। সে নিজের মাকে দেখার জন্য বাইরে চলে আসে আর সেই তারার দিকে যেতে থাকে আর নিজের মাকে ডাকতে থাকে। মা, ও মা, মা। কিন্তু সামনে একটি বড় গাছের সামনে একটি পুকুরে রিয়া পড়ে যায় আর সেই জায়গায় তার মৃত্যু ঘটে। এটা তো খুব খারাপ হয়েছে মেয়েটির সাথে। হ্যাঁ, সেই সময় থেকেই তার বাবাও শোকে পাগল হয়ে গিয়েছিল। আর তার কিছুদিন পর থেকে মানুষ বলে যে তারা কিছু কিছু সময় সেই গাছের পাশেই মেয়েটিকে দাঁড়িয়ে থাকতে দেখে। ঠিক আছে জেঠু, সত্যি কি এটা হয়েছিল? হ্যাঁ, শুনেছি তো তাই, কিন্তু কখনো দেখিনি। আচ্ছা, আজ তাহলে আমি আসি রে। এই বলে বরুণ জেঠু নিজের বাড়ি চলে যায়। তখনই হঠাৎ বল্টু বরুণ জেঠুকে ডাকতে থাকে। বরুণ জেঠু, শোনো। কি হয়েছে রে বল্টু? জেঠু, সেই গাছটা কোথায় আছে? সেই গাছ এই যে সামনে যেতে একটা পুকুর আছে, তার সামনেই। ওই গাছের কথাই আমাকে বলেছিল, আজ আসি আমি রে। বরুণ জেঠুর চলে যাওয়ার পরেই তারা তিনজন একে অপরের দিকে তাকাতে থাকে। মানে আমরা যেটা দেখেছিলাম? হ্যাঁ,
সেই মেয়েটি ভূত ভূত। কই রে বরুণ জেঠু, তো আজকেও লেট, বৃষ্টিতে কোথাও হয়তো আটকে গেছে। দেখ আবার বরুণ জেঠুর গল্পের ভূতগুলো ওনাকে আটকে রেখেছে কিনা। যদি সত্যি সত্যি ওই ভূতগুলো ধরে থাকে তাহলে তো আমাদেরও ধরতে পারে, কারণ আমরা তো ওদের চিনি। এ বাবা, এই ভূতে তুই ভয় পাস? তুইও তো পাস, লালটুও পায়। আমি তোর মতো ভয় পাই না, কারণ আমি ভীতু নই। আমি পাই না মানে তুই ভীতু। ভীতু 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 কে কে ভীতু? দেখো না বরুণ জেঠু, আমি ছোট বলে ওরা আমায় সারাক্ষণ ভীতু ভীতু বলে কাঁপাচ্ছে। ভীতুকে ভীতু বলবো না তো কি বলবো? মনে জোর আর বুকে সাহস থাকলে কেউই ভীতু নয়, বুঝলি? পল্টু তো ওই দুটো নামই শুনেনি। আবার? আচ্ছা আচ্ছা, কিন্তু তোমার লেট হলো কেন? ওরে বাবা, হাসপাতাল থেকে ফিরছি রে। হ্যাঁ, হাসপাতাল? তোমার শরীর ঠিক আছে তো বরুণ জেঠু? ওরে, আমি একদম মর্নিং টু নাইট ফিট অ্যান্ড ফাইন। শোন, আসলে আমার বন্ধুর শরীরটা একটু খারাপ। কি হয়েছে তোমার বন্ধুর? হাত পা ফ্র্যাকচার। কিভাবে গো? সেই এক কাণ্ড। হ্যাঁ হ্যাঁ বলো না, হাতে তো এখন অঢেল সময়। আমার বন্ধু বিভিন্ন পুরনো বাড়ি যেখানে বর্তমানে কেউ থাকে না সেইগুলোকে কিনে রিমডারেট করে সেই বাড়িগুলো বিক্রি করে। এরকমই আজ সন্ধেবেলা ও ওর এক বন্ধুকে নিয়ে বেরিয়েছিল। তোমাকে নিয়ে? না রে বাবা, অন্যজন। সে বিদেশে থাকে, এই সম্প্রতি দেশে ফিরেছে, নাম হলো বিমল মজুমদার। ওর সাথে আমার আলাপ স্পটে। স্পটে মানে? স্পটে মানে বলছি রে বাবা বলছি। ও বড্ড তাড়া দিস তোরা। এই কোথায় নিয়ে যাচ্ছিস বলতো? আরে চল না, দেখতে পাবি বিশাল বড় বাড়ি, বুঝলি, বেশ পুরনো, পরশু দিনই খোঁজ পেয়েছি। গুজব আছে বলে বেশ কম দামেই পেয়ে যাবো মনে হচ্ছে, চল। গুজব মানে? আরে তুই চল না। ও দাদা, ওই 8x12 বিদ্যাপতি লেন এদিকেই তো? ও রে বাবা রে, আমি জানি না, আমি বলতে পারবো না বাবু, আমি জানি না, আমি জানি না, আপনি যান। কাউকে খুঁজছেন নাকি? ওই 8x12 বিদ্যাপতি লেন কোন দিকটায় বলতে পারবেন? রাম খুঁজতেছেন নাকি? হ্যাঁ, যত সব। এই কি হলো বলতো, সবাই ঠিকানাটা শুনে এরকম করছে কেন? কি জানি, তুই চল আমরা ঠিক বের করে নেবো, চল তো। আমার না কেমন ডাউট হচ্ছে, আমার মনে হয় আমাদের ফিরে যাওয়াই উচিত। এ তুই চুপ কর তো, তুই এদের কথায় কান্দিস না, আয় 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 আমার সঙ্গে, তুইও না সত্যি। বিদ্যাপতি লেন খুঁজছো? হ্যাঁ, তুমি চেনো? চিনি বই কি, আলবাত চিনি। আমাদেরকে নিয়ে যেতে পারবে ওখানে? কেন পারবো না। বাড়িটা দেখতে কি ভয়ানক, বাপরে। না আমি যাব না। এ ভীতু, চুপচাপ যাবি আমার সাথে? না রে ভাই, আমি যাচ্ছি না। তুই বাড়িটা দেখ, কত পুরনো হবে কে জানে, দেখলেই ভূতুরে বলে মনে হচ্ছে। ধুর, তুই আজকের দিনে ভূতে বিশ্বাস করিস? যত সব অন্ধ কুসংস্কার। সে আমায় তুই ভীতুই বল, কুসংস্কারই বল, ব্যাকডেটেড বল, যা খুশি বল, আমি যাচ্ছি না ভাই। দেন তুই থাক, আমি যাই। আর একটা কথা, না বেরোনো পর্যন্ত কোথাও যাবি না, ঠিক আছে? ওকে, বাট তুই সত্যি যাবি? আরে হ্যাঁ হ্যাঁ, আমি তো আর তোর মতন ভীতু নই। ইস, কি অবস্থা, চারিদিকে শুধু ধুলো আর জাল। আরে পাস, এত বড় বাড়ি, এত বিশাল, কমে পাচ্ছি, আমার কপাল তো খুলে গেল। হ্যাঁ হ্যাঁ, ও ঢুকে
দেওয়ালে একটা ছবি দেখতে পাই, দুটি মেয়ের ছবি। দেখে মনে হয় যেন মেয়ে দুটো ওর দিকেই তাকিয়ে। ওর দৃষ্টি আকর্ষিত হলো, ওর মনে হতে থাকলো যেন ছবিটা ওকে কাছে টানছে, ওকে ডাকছে। ও ক্রমশ এগোতে থাকে কাছে, মানে ছবিটার দিকে, আরো কাছে। হঠাৎ ওর পেছন থেকে কারোর দৌড়ে যাওয়ার শব্দ শোনে। পেছনে ঘুরে দেখে কেউ নেই। ওর মনে তখন ভয় বাড়ে। ও আবার পেছন ঘুরে ছবিটার দিকে দেখে, কিন্তু তখন আর ছবিটাতে দুটো মেয়ে নেই, একটাই মেয়ে আছে। ওরে বাবা রে, এ বাড়িতে কি সত্যি ভূত আছে মনে হচ্ছে। থাক বাবা, থাক আমার বড় বাড়ি, আমি প্রাণটা নিয়ে আগে পালাই। দরজাটা কি করে বন্ধ হলো? আমি এবার যাবো কি করে? এসব কি ভুতুরে কাণ্ড ঘটছে! ওরে, বিমলের কথা শুনলেই ভালো হতো মনে হচ্ছে। এবার মনে হচ্ছে না আসলেই ভালো হতো। এবার কি করব? সারা বাড়ি অন্ধকার, কিছু ঠিক মতো দেখতেও পাচ্ছি না, দূর ভালো লাগছে না, কি কি করব এবার? হঠাৎ করে ওই ঘরে পিয়ানো বেজে ওঠে। আপনি কিছু বলছেন না কেন? আমি 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 বাইরে যেতে চাই, আমাকে যেতে দিন, আমাকে যেতে দিন। আবার পিয়ানোতে সুর ওঠে। কোথায় আছেন আপনি? আপনি কে? আপনাকে দেখতে পাচ্ছি না কেন? আবার নতুন সুর। ওই তো, ওই তো, ওই দিক থেকেই আওয়াজটা আসছে। একি একি, পিয়ানোতে কেউ বসে নেই তো? তাহলে পিয়ানোটা বাজছে কি করে? হঠাৎ একটা পিলার পিয়ানোর উপর পড়ে, পিয়ানো একদম ভেঙে চুরমার, আর বন্ধুটিও ছিটকে দূরে পড়ে যায়। কোনো ভাবে সে রক্ষা পায়। আবার সেই দৌড়ানোর শব্দ শুনে, কেউ যেন দৌড়ে তার পেছন থেকে সিঁড়ি দিয়ে উপরে উঠে চলে যায়। ওইখানে আমি এবার বেরোই কি করে? হ্যাঁ হ্যাঁ, ওই তো, ওই তো সিঁড়ি, ওখান থেকে বাইরের আলোও আসছে, নিশ্চয়ই বেরোনোর রাস্তা আছে। অনেক কষ্ট করে হলেও ও সিঁড়ি দিয়ে ওপরে ওঠে। ওই তো, ওই ঘর থেকে আলো বেরোচ্ছে, বোধহয় বাইরের থেকে আলোটা আসছে, তার মানে বেরোতে পারা গেলেও যেতে পারে। ওই তো বারান্দা, ওখান থেকে পাইপ বেয়ে নামা যেতে পারে। যাই যাই। কি হলো, কে ওখানে? আমি। তুমি তো ছবিতে? হ্যাঁ, আমি সেই মেয়ে যে ছবি থেকে মিসিং। আপনি এইবার এটা কিনতে পারবেন না। কেন? কারণ এটা আমাদের বাড়ি, আমরা কাউকে বিক্রি করব না। আমাদের দুই বোনের থাকার কোনো জায়গা নেই, ভূত বলে কি আর থাকার জায়গার প্রয়োজন পড়ে না? এবং আমরা আটকাতে গেলে আমাদেরকে মেরে এই ঘরে ফেলে রেখে দেয়। ওই যে আমরা দুই বোন বসে, পিয়ানোটা তো ভেঙে গিয়েছিল তো ওটা। দিদি খুব ভালো পিয়ানো বাজায়। চলে যান এখান থেকে, চলে যান, আপনি চলে যান এখান থেকে, চলে যান আপনি, এক্ষুনি এখান থেকে চলে যান। আমি ওখান থেকে যাচ্ছিলাম, চিৎকার শুনে ছুটে গিয়ে দেখি পড়ে আছে, খুব বাজে অবস্থা, হাত পা ভেঙে গেছে নাকি? সে আর বলতে, ওর মুখে আমরা দুজন, মানে বিমল আর আমি, এই ঘটনাগুলো শুনি।
তারপর অ্যাম্বুলেন্সে করে ওকে হাসপাতালে নিয়ে যাই। এখন ভর্তি আছে, বিমল আছে, আমি যাব আবার রাতে, ওখানেই থাকব। এর জন্যই বলি বড়রা যা বলে সেটা শোনা উচিত, কোনো কারণ থাকে বলেই বলে, বুঝলে? বুঝলাম, বুঝেছি বরুণ জেঠু। ও বরুণ জেঠু, আজ তুমি আমাদের গল্প বলবে না? বলবো রে বলবো, কিন্তু তার আগে তোদের একটা জিনিস দেখাবো। কি জিনিস বরুণ জেঠু? সব কিছুতে তুই বড় অস্থির লালটু। অস্থিরতা মানুষের শান্তি আর চিন্তা এই দুটো জিনিসকেই নষ্ট করে। ঠিক আছে ঠিক আছে, আমি আর অস্থির নেই। কি দেখাবে বললে, এবার দেখাও। দেখাচ্ছি, আরে বাস, দাবার বোর্ড। কিন্তু এটা কোনো সাধারণ দাবার বোর্ড নয় পল্টু, এই দাবার বোর্ডের পেছনে এক গভীর রহস্য লুকিয়ে আছে। কি রহস্য বরুণ জেঠু? ওরে, সেই রহস্যের কথাই তো আজ আমি তোদের বলবো। বলো। আজ থেকে বছর 15-20 আগে আমি তখন গঙ্গাধরপুরের পোস্ট অফিসের পোস্টমাস্টার। গঙ্গাধরপুর, সেটা কোথায়? এখান থেকে অনেক দূরে, পাহাড়ে ঘেরা গ্রাম গঙ্গাধরপুর। ট্রেনে করে যেতে লাগতো এক রাত। আসলে তখন তো আর এখনকার মতন সুপার ফাস্ট ট্রেন ছিল না, তাই সময়টাও বেশি লাগতো। তো যাক সে কথা, থাকতে থাকতে বেশ কয়েক মাস হয়ে গেছে, লোকজনের সাথেও বেশ ভালোই আলাপ হয়েছে। এই সব কথা ছাড়ো, এই দাবার বোর্ডের ব্যাপারটা বলো, কি রহস্য লুকিয়ে আছে? নিবারণবাবু হলেন গঙ্গাধরপুরের এক নামজাদা লোক। ইংরেজ আমলে নাকি তিনি বেশ কিছু সাহেবকে উচিত শিক্ষা দিয়েছিলেন। একজন বড় বিপ্লবী বলেই সবাই চিনত নিবারণবাবুকে। পুরো নাম হলো নিবারণ সেনগুপ্ত। অন্যায়ের সাথে নাকি কোনো দিন আপোষ করেন। বাবা, এ তো দারুণ। সত্যি দারুণ। নিবারণ বাবুর আর একটা গুণ ছিল, দুর্দান্ত দাবা খেলতেন। একবার নাকি রাশিয়া যাওয়ারও সুযোগ পেয়েছিলেন, কিন্তু যাননি। তা সেই নিবারণ বাবুর বাড়িতে রোজ সন্ধ্যেবেলা বসতো দাবা খেলার আসর। নিবারণ বাবুর দাবার চালের সামনে কেউই বেশিক্ষণ টিকত না, আমি যা একটু লড়তে পারতাম। তাই আমাকে খুব স্নেহ করতেন ভদ্রলোক। তাই তো দাবা খেলার শেষে একদিন বলেই ফেললেন, সত্যি নিবারণ বাবু আপনার তুলনা নেই। কিন্তু তুমিও আজ ভালো খেলছো বরুণ। আমার বলতে দ্বিধা নেই যে তুমি ছাড়া এই গোটা গঙ্গাধরপুরে আমার সাথে লড়াই করবে এমন দাবাড়ু আর একটাও নেই। ভালো ভালো, বেশ ভালো দাবার মাথা তোমার। সময় থাকলে আমার কাছে রাতের বেলা এসো, আমি তোমাকে দারুণ দারুণ কিছু দাবার চাল শিখিয়ে দেব। হ্যাঁ অবশ্যই আসবো, অবশ্যই। তা নিবারণ বাবুর ওই কথার পর আমি প্রায় প্রতিদিনই রাতে খাওয়া দাওয়া সেরে ওনার বাড়িতে যেতাম দাবার দান শিখতে। খেলতে খেলতে কখন যে রাত শেষ হয়ে যেত সেটা বুঝতেই পারতাম না। হ্যাঁ রে। তা এইভাবে বেশ কিছুদিন চলবার পর একদিন একটা অদ্ভুত ঘটনা ঘটলো। কি ঘটনা বরুণ জেঠু? ও বরুণ জেঠু, বলো না, কি অদ্ভুত ঘটনা ঘটলো? নিবারণ বাবুর যে ঘরে আমরা দাবা খেলতাম সে ঘরের জানলায় একদিন রাতে দেখলাম চাদর মুড়ি দিয়ে একটা লোক দাঁড়িয়ে আছে। বুঝলে বরুণ, এই ভূতনাথ হচ্ছে আমার ছোটবেলাকার বন্ধু, আমরা একসঙ্গে ইংরেজদের বিরুদ্ধে লড়েছি। সেসব কথা থাক নিবারণ, তোরা দাবা খেলতো, তোদের খেলা দেখতে আমার বেশ ভালো লাগছে। আপনি খেলবেন ভূতনাথ বাবু? না না, আপনারাই খেলুন। আরে খেল না বরুণ, যখন বলছে খেল একবার, তোর সাথে কতদিন দাবা খেলি না বলতো? তুই যে কোথায় কোথায় ঘুরে বেড়াস কে জানে। আয় আয় একদম দাবা খেল আমার সাথে। ঠিক আছে খেলছি। নে তুই আগে চাল দে ভূতনাথ। আমার ছেলেবেলার বন্ধু মনে হচ্ছে খুব ভয় পেয়েছে। জল খাবেন বরুণ বাবু? না 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 না, হতে পারে না, হতে পারে না, হতে পারে না। ভূতনাথ বাবু,
তার মানে আসলে ভূত। দাঁড়ান বরুণ বাবু, দাঁড়ান বলছে। তুমি ভূতনাথকে ভয় পেও না বরুণ। আরে ভয় পেও না, ও কারো কোনো ক্ষতি করে না, ও শুধু আমাকে খুব ভালোবাসে বলে আমার কাছে আসে মাঝে মধ্যে। কিন্তু কিন্তু উনি তো, হ্যাঁ বরুণ বাবু, আমি এক অশরীরী অকৃপ্ত আত্মা, অত্যাচারী ফ্লিন্টন সাহেবের গুলিতে আমার মৃত্যু হয়েছিল। কিন্তু কিন্তু আমি আপনার কোনো ক্ষতি করব না বরুণ বাবু, কোনো ক্ষতি করব না। না 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 না, আপনি আমার দিকে এইভাবে আর এগিয়ে আসবেন না প্লিজ। না ভূতনাথ বাবু, এগিয়ে আসবেন না প্লিজ, আসবেন না, আসবেন না। তারপর কি হয়েছিল বলুন জেঠু? সেই সব আমার আর মনে নেই। কেন মনে নেই? কেন ভূতনাথ বাবুকে আমার দিকে এগিয়ে আসতে দেখে আমি সম্ভবত ভয়ে জ্ঞান হারিয়েছিলাম। কারণ সকালবেলা আমি চোখ খুলে দেখি একজন ডাক্তার বাবু আমার সামনে বসে আছেন। পাশে দাঁড়িয়ে নিবারণ বাবু, ডাক্তার বাবু কতগুলো ওষুধ লিখে দিয়ে নিবারণ বাবুকে বলেছিলেন। ভয়ের কিছু নেই, আসলে কোনো কিছুতে খুব ভয় পেয়ে উনি সম্ভবত অজ্ঞান হয়ে পড়েন। আমি কিছু ওষুধ লিখে দিয়েছি, এগুলো খেলেই খুব ভালো ঘুম হবে। কয়েকটা দিন একটু ভালো করে ঘুমলেই এই মেন্টাল স্ট্রেসটা কেটে যাবে। ওষুধপত্র খেয়ে সুস্থ হলাম, কিন্তু মনের মধ্যে একটা ভয় থেকেই গেল। তাই ওই ঘটনার পর থেকে আমি আর কোনোদিন নিবারণ বাবুর বাড়িতে দাবা খেলতে যাইনি। উনিও আর কোনোদিন আমার খোঁজ খবর নিতে আসেননি। তারপর হঠাৎ একদিন শুনলাম নিবারণ বাবু মারা গেছেন। আর সব থেকে আশ্চর্যের কি জানিস? কি? নিবারণ বাবু নাকি দাবা খেলতে খেলতেই মারা যান। কি? দাবা খেলতে খেলতে মারা যান? হ্যাঁ, এখনো নাকি নিবারণ বাবুকে দেখা যায় রাতে নিজের ঘরে একটা চাদরে মুখ ঢাকা লোকের সঙ্গে দাবা খেলতে। ওই ওই চাদর মুড়ি দেওয়ার লোকটা নিশ্চয়ই ভূতনাথ বাবু। জানি না, কিন্তু এই রহস্যের আজও কোনো সমাধান কেউ করতে পারেনি। তাই পুলিশ নিবারণ বাবুর বাড়িটা সিল করে দিয়েছে যাতে ভেতরে কেউ ঢুকতে না পারে। সবই তো বুঝলাম, কিন্তু এবার এই দাবার বোর্ডের রহস্যের কথাটা বলো না বরুণ জেঠু। বলছি, নিবারণ বাবুর মৃত্যুর বেশ কয়েক মাস পর আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার খাটের পাশে টেবিলটায় একটা পার্সেল রাখা রয়েছে। কিন্তু এই পার্সেলটা আবার কে পাঠালো? একি এটা তো দাবার বোর্ড, এটা আবার কি? চিঠি, প্রিয় শিষ্যকে গুরুর উপহার, নিবারণ সেনগুপ্ত। ও মাই গড, তার মানে এটা তো সেই দাবার বোর্ড যেটাতে আমি আর নিবারণ বাবু দাবা খেলতাম। কিন্তু কিন্তু নিবারণ বাবু তো মারা গেছেন, তাহলে ওনার দাবার বোর্ডটা কে পাঠালো আমাকে? কে পাঠালো? আর এই রহস্য আমার কাছে আজও রহস্যই থেকে গেছে। আরো একটা রহস্য কি জানিস? আমি যখনই এই দাবাটা খুলে খেলতে বসি তখনই মনে হয় কেউ যেন আমার পাশে বসে আমার খেলা দেখছে, আর মাঝে মাঝে ভালো ভালো দাবার চাল দিচ্ছে। তুমি সত্যি বলছো বরুণ জেঠু? বিশ্বাস না হলে নিজেরাই দেখ।